হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু চ্যানেল সায়েন্স কামা এখন তোমাদের ক্লাস টেন তথা মাধ্যমিকের রায় ও মার্টিন ভৌতবিজ্ঞান তার যে ভলিউম টু এর এক নম্বর মডেল সেটটা দেওয়া হয়েছিলো সেই এক নম্বর মডেল সেটের তোমাদের গ্রুপ ডি এর উত্তরগুলো এই ভিডিওটিতে দেবো তো তোমাদের এর আগের ভিডিওটিতে গ্রুপ এ গ্রুপ বি আর গ্রুপ সি অলরেডি দেওয়া হয়ে গিয়েছে তোমরা এই ভিডিওটিতে গ্রুপ ডি এর সম্পূর্ণ অ্যান্সার পাবে পেজ নাম্বার হচ্ছে কত না সাতশো তেইশ ঠিক আছে তো স্কুলটা মানে মডেলটা ছিল কত নম্বর পেজে না সাতশো একুশ পেজে সাতশো একুশ পেজে তো তোমরা প্লেলিস্ট চেক করলে এইভাবে সমস্ত ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে তো যাই হোক দেখে নাও চারের দাগের এক একটা বয়লের সূত্র চার্সের সূত্র ও সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো এটা যে যেভাবে পড়েছো সেভাবেই করতে পারো বা তোমাদের একটা আমি দেখিয়ে দিচ্ছি নোট থেকে এভাবে ছোট করে লেখা আছে ঠিক আছে অনেকের ক্ষেত্রে তো বড় অসুবিধা হয় তো একবার ছোট করে লেখা আছে তিন নম্বরের জন্য এটাকে চাইলে করতে পারো তাহলে লিখবো যে ধরি টি উষ্ণতাই এবং পি চাপে এন মোল কোন গ্যাসের আয়তন ভি সুতরাং বয়েলের সূত্রে অনুযায়ী ভি প্রপোর্শনাল টু ওয়ান পি যেখানে এন কমা টু স্থির চার্লসের সূত্রে অনুযায়ী ভি প্রপোর্শনাল টু টি যেখানে এন কমা পি স্থির আর এভোগটার সূত্র অনুযায়ী ভি প্রপোর্শনাল টু এন যেখানে পি টি স্থির এবার লিখবো তিনটি সমীকরণ থেকে পাই বা যোগী ভেদের সমীকরণ অনুযায়ী লিখতে পারি ভি প্রপোর্শনাল টু এন ডি বাই পি যেখানে এন কমা টি পি পরিবর্তনশীল বা কি লিখবো ভি সমান তাহলে একটা ধ্রুবক গুণ করবো সমানুপাতিক তুলতে গেলে আর এন টি বাই পি যেখানে আর হচ্ছে ধ্রুবক বা পি ভি সমান এন আর টি ইহা নির্ণয় আদর্শ সমীকরণ ব্যাস এভাবে করলেও করতে পারো তো চলো এরপর একটা কি বলছে দেখে নেওয়া যাক এরপর থেকে দুই একটা একটি বেলুনে নশো পঞ্চাশ মিলিমিটার পারদের চাপে জিরো পয়েন্ট এইট লিটার বাতাস ভরা আছে যদি উষ্ণতা সমান রেখে চাপ কমিয়ে ছিয়াত্তর সেমি পারদে আনা যায় তবে ওই বাতাসের আয়তন কত হবে তো জাস্ট আমার একটা বয়েল সূত্র থেকে দিয়েছে তাহলে আগে এইভাবে করে নেবে যে পদ সাতশো ষাট মিলিমিটারি সমান বা ভিটু সমান তাহলে পিওান ভিওান বাই পিটু মান বসিয়ে দাও কাটাকাটি করে পাবে ওয়ান লিখবো অতএব এই বাতাসের নির্ণয় আয়তন এক লিটার হবে তো এটাই হলো এর অ্যান্সার তো চলো এরপরের কোশ্চেন কি আছে চারের থেকে দুই এর অথবাটা নয় দশমিক ছয় গ্রাম ও টু প্রস্তুত করতে কত গ্রাম কে সি এল ও থ্রি প্রয়োজন কের মান দেওয়া আছে সিএল অক্সিজেন মানগুলো দেওয়া আছে এই বিক্রিয়ায় কত গ্রাম কেসিএল উৎপন্ন হয় তো অ্যান্সারটা দেখে নাও তাহলে প্রথমে লিখবো এইভাবে বিক্রিয়ার সমীকরণ টু কে সি এল ও থ্রি চিহ্ন দিয়ে টু কে সি এল প্লাস থ্রি ও টু এবার মানগুলো সব বসানো হয়েছে ক্যালকুলেট করতে দুশো পঁয়তাল্লিশ পাওয়া গেছে কে সি এলটা টু ইন্টু কেসিএল করলে একশো ঊনপঞ্চাশ আর থ্রি ও টু করলে ছিয়ানব্বই এবার ওই কি নিয়ম জাস্ট আমরা লিখবো তাহলে গিয়ে লিখছি ছিয়ানব্বই গ্রাম ওটু প্রস্তুত করতে কেসি এলো থ্রি প্রয়োজন হয় দুশো পঁয়তাল্লিশ গ্রাম আর নয় দশমিক ছয় গ্রাম প্রস্তুত করতে কত প্রয়োজন হয় বের করবো তাহলে পাচ্ছি চব্বিশ দশমিক পাঁচ গ্রাম কারণ দেখো কোশ্চেন ছিল নয় দশমিক ছয় গ্রাম দেখতে পেয়েছো ওটু নয় দশমিক ছয় গ্রাম তাহলে নয় দশমিক ছয়ে কত পাচ্ছি না চব্বিশ দশমিক পাঁচ গ্রাম তাহলে একটা অ্যান্সার হয়ে গেলো

প্রসারণ বলতে কি বোঝো তো এই অ্যানসারটা তোমাদের আমি ভট্টাচার্য বাদাসের বই থেকে পেজ নাম্বার হচ্ছে টোয়েন্টি নাইন সব আছে আমি এই বইটা থেকে দেখাচ্ছি তো দেখে না টোয়েন্টি নাইন তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তাহলে দেখো প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তাহলে প্রতি ডিগ্রি সেই উষ্ণতা বৃদ্ধির জন্য কোন আয়তনে যে প্রকৃত প্রসারণ হয় তাকে ওই তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বলে ব্যাস এটি হচ্ছে সংজ্ঞা দেখো এখানে এক নম্বর দেওয়া ছিল না কত আছে দেখে নাও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ছিল দু নম্বর তাহলে দু নম্বর যেহেতু আছে সংজ্ঞাটা লেখার পর চাইলে তোমরা একটু এই সমীকরণটা লিখে দাও হ্যাঁ উষ্ণতা দিয়ে যা আছে সমীকরণটা পড়ছিলাম বড়ো হবে এই সমীকরণটা লিখে দিতে পারলে একটু ভালো হয় অন্তত যে কি যে আমরা গামা আর সমান ভি আর মাইনাস বা ভি টু মাইনাস ভি ওয়ান বাই ভি ওয়ান ইন্টু টু মাইনাস টি ওয়ান ঠিক আছে এই সমীকরণটা শুধু লিখে দিতে পারলে একটু ভালো হয় তো যাই হোক এরপরে কি দেওয়া ছিল এর মধ্যে সম্পর্ক তোরা পদার্থের প্রকৃত আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো তাহলে সম্পর্কটাও এই ওই উনত্রিশ পেজেরই ওখানটাতে আছে একটু নিচে যে এদের মধ্যে সম্পর্ক লিখবো তরলের ক্ষেত্রে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক গামা আর সমান আপাত প্রসারণ গুণাঙ্ক গামায়ে প্লাস পাত্রের উপাদানের প্রসারণ গুণাঙ্ক গামা জি ব্যাস এটাই হলো কিনা এর অ্যান্সার তো চলো এরপরের কোয়েশ্চেন কি আছে দেখে নেওয়া যাক এরপর পরের পৃষ্ঠা অর্থাৎ সাতশো চব্বিশ পেজে অথবাটা অথবা এটা কি বলছে দেখো লোহার চেয়ার এবং কাঠের চেয়ারের চেয়ার গরমকালে রোদে রেখে দিলে কোনটি বেশি উত্তপ্ত বলে তোমার মনে হয় ব্যাখ্যা করো তাহলে অ্যান্সারটা দেখে নাও এটা তোমাদের রায় মার্টিন সহায়িকা থেকে দেখাচ্ছি পেজ নাম্বার হচ্ছে একশো ছেচল্লিশ রায় মার্টিন সহায়িকা দেখতে পাচ্ছ সাতের একেরটা এই কোয়েশ্চিনটা দিয়েছে তো অ্যানসারটা অ্যান্সারটা দেখে নাও তাহলে লিখবে যে রৌদ্রে রাখা একটি কাঠের এবং একটি লোহার চেয়ারের মধ্যে লোহার চেয়ারটিকে অপেক্ষাকৃত বেশি গরম বলে মনে হয় কোনো বস্তুকে স্পর্শ করলে আমাদের যে স্পর্শ অনুভূতি হয় তা শুধুমাত্র বস্তুটির তাপমাত্রার উপর নির্ভর করে না বস্তুটির তাপ পরিবাহিতার উপরও নির্ভর করে রুদ্রে রাখা কাঠের এবং লোহার চেয়ারের উভয়েরই উষ্ণতা আমাদের দেহের উষ্ণতা অপেক্ষা বেশি হয় এখন লোহা তাপের সুপরিবাহী বলে লোহার চেয়ারকে স্পর্শ করলে লোহা থেকে তাপ দ্রুত আমাদের হাতে পরিবাহিত হয় ফলে লোহার চেয়ারকে বেশি গরম বলে মনে হয় অপরদিকে কাঠ তাপের কুপরিবাহী বলে কাঠের চেয়ার থেকে তাপ ধীরে ধীরে পরিবাহিত হতে হয়ে হাতে পৌঁছায় ফলে কাঠের চেয়ারকে তুলনামূলক কম উষ্ণ বলে মনে হয় তো এই অ্যান্সারটুকু তোমাদের লিখলেই চলবে তো চলো পরের কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক এরপরে অথবা বিয়ের একটা আছে দেখো তাপীয় রোধের মাতৃ সংকেত লেখো তো তাপীয় রোধের মাতৃ সংকেত কি লিখবে না এম ইনভার্স এম ইনভার্স এল টু দি পাওয়ার মাইনাস টু টি টু দি আর মাইনাস থ্রি আর থিটা এটা হলো কিনা তাপীয় রোধের মাতৃ সংকেত এম ইনভার্স এল টু দি পাওয়ার মাইনাস টু টি টু দি পাওয়ার মাইনাস থ্রি থিটা উপর চারের দাগে চারেরটা রেলে বিক্ষেপণের সূত্রটি লেখো এর সাহায্যে আকাশে নীলিমা ব্যাখ্যা করো তো এটা তোমাদের আমি রায় মার্টিন সহায়কার পেজ নাম্বার হচ্ছে কত তোমাদের দুশো আঠাশ এখানে আছে একটা যে বিক্ষোভটা কি এটা লিখতে হবে যে রেলের বিক্ষোপণ আর নীলেমা কেন দেখা এটা পরের পেজ তো অ্যান্সারটা একবার দেখে নাও দুশো আঠাশ এবং দুশো উনত্রিশে আছে তাহলে যাদের এই বইটা নেই বা অ্যান্সারটা ঠিক করে পাচ্ছ না দেখে নাও বায়ুমন্ডলীয় বায়ুমন্ডলীয় বিক্ষোপণ অ্যাটমোসফিয়ারিক স্ক্যাটারিং সম্পর্কে গবেষণার সূত্রে ব্রিটিশ পদার্থবিদ লর্ড ওয়াল্টার রেলে প্রমাণ করেন যে বিক্ষিপ্ত আলোর তীব্রতা ইন্টেনসিটি অব স্ক্যাটার রেডিয়েশন বা বিক্ষেপণ মাত্রা আপতিত আলোর বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যের অর্থাৎ ল্যামডা তার চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক হয় অর্থাৎ ইন্টেন্সিটি আই প্রপোশনাল টু ওয়ান বাই ল্যামডা টু দ্য পাওয়ার ফোর তো এটা হচ্ছে মেন সূত্র এবং এটার সঙ্গে এটাও অ্যাড করতে পারো এবং বায়ুতে ভাসমান বাড়িতে ব্যাসের অর্থাৎ ব্যাসটাকে ডি বললে তার ষষ্ঠ খাতে সমানুপাতিক অর্থাৎ এ টু পর্যন্ত লিখলেও চলবে এরপরে চাইলে বাকিটা এক নাম্বার আছে এত না লিখলেও চলবে সুতরাং বলে এটা চাইলে লিখতে পারো নাহলে এটা না লিখলেও চলবে কারণ এক নাম্বার আছে এত পর্যন্ত লিখলে এনাফ বা আই প্রপ্রেশনাল টু ওয়ান বাই লেভেন টু বাই ফোর লিখলেও চলবে ওকে এরপর এই রেলের উপর নির্ভর করে যে কিভাবে আকাশকে নীলিমা দেখায় তাহলে সেটা দেখে নাও তাহলে লিখবে যে সূর্যালোকের বিক্ষেপণের জন্য আকাশকে আকাশের রং নীল হয় বায়ুমণ্ডলের অনুগুলি বা ভাসমান ধুলি কোন সূর্যালোকে বিক্ষিপ্ত করে রেলে বিক্ষেপণের সূত্রের অনুযায়ী বিক্ষিপ্ত আলো তীব্রতা তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় তাই সূর্যালোকের বেগুনি ও নীল বর্ণের রশ্মিগুলি তরঙ্গ দৈর্ঘ্যের কম হয় লাল বর্ণের তুলনায় বেশি বিক্ষিপ্ত হয় দেখা যায় লালের তুলনায় নীল আলোর বিক্ষেপণ প্রায় সাতগুণ বেশি সূর্য থেকে দূরে আকাশের দিকে তাকালে ওই অংশ থেকে আমাদের চোখে যে আলো এসে প্রবেশ করে তাতে বেগুনি ও নীল বর্ণের পরিমাণ অন্যান্য রঙের তুলনায় বেশি থাকে কিন্তু মানব মানবচক্ষু বেগুনি বর্ণ অপেক্ষা নীল সবুজ বর্ণের প্রতি বেশি সংবেদনশীল হয় আকাশকে নীল দেখায় তো এটি হলো অ্যান্সার ঠিক আছে আকাশকে নীল দেখায় কেন তার অ্যান্সার দেখিয়ে দিলাম চলো এর পরের কোশ্চেন কি ছিল এর পরের কোশ্চেন হচ্ছে তোমাদের অথবাটা বায়ুতে আলুর বেগ থ্রি ইন্টু টেন টু টু বা টেন সেন্টিমিটার পার সেকেন্ড এবং হিরোকের মধ্যে আলোর বেগ দেওয়া আছে ওয়ান পয়েন্ট টু ফাইভ ইন্টু টেন সেন্টিমিটার পার সেকেন্ড হলে হিরোকের প্রতি কত তো এই অ্যান্সারটা তোমাদের আমি করে রেখেছি জাস্ট দেখিয়ে দিচ্ছি তাহলে খুব ছোটো একটা অঙ্ক তাই তিন নম্বর পেয়ে যাবে অথত সি সমান থ্রি ইন্টু টোয়েন্টি টু টেন সেন্টিমিটার পার সেকেন্ড ভি সমান তাহলে হলো ওয়ান পয়েন্ট টু ফাইভ সেন্টিমিটার ইন্টু টোয়েন্টি টেন সেন্টিমিটার পার সেকেন্ড আমরা জানি মিউ সমান সিবাই ভাই দুটোকে ভাগ করে দেবো অর্থাৎ তিনকে এক দশমিক দুই পাঁচ দিয়ে ভাগ করে দিলে পাবে

দৃশ্যমান আলোর মধ্যে কোন বর্ণের আলুর বিক্ষেপণ সবচেয়ে বেশি তো দৃশ্যমান আলোর মধ্যে বেগুনি বর্ণের আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি এটা হবে কিনা বেগুনি তো এটা হচ্ছে বেগুনি এটা ছিল কিনা অসীম এরপরে অতিবেগুনির রশ্মি দুটি ব্যবহার লেখো তো অতিবেগুনি রশ্মির ব্যবহার তোমাদের এটা আমি দেখাচ্ছি অ্যান্সারটা ভট্টাচার্য বাতাসের টেক্সট বই পেজ নাম্বার ফিফটি ফোর যে কোনো বই থেকে তোমরা লিখতে পারো এটা নিয়ে কোনো ডাউট নেই অতিবিগুনি রশ্মি দেখো ব্যবহার ক্ষতিকারক প্রভাব আর ব্যবহার দেওয়া আছে তো ব্যবহার লিখতে বলেছে মানবদের ভিটামিন ডি তৈরি করে সার্জিক্যাল যন্ত্রপাতি ও পানীয় জল জীবাণুমুক্ত করা হয় পদার্থের আণবিক গঠন জানার জন্য ব্যবহার করা হয় মূল্যবান পাথর এবং কিছু পদার্থের বিশুদ্ধতা নির্ণয়ের কাজে যেমন ঘি ডিম ইত্যাদির ক্ষেত্রে ব্যবহার করা হয় তো এগুলো হচ্ছে উদ্বেগ ব্যবহার চলো এরপর কী দেওয়া আছে দুটি ব্যাপার হয়ে গেল লেঞ্জের সূত্র থেকে শক্তি সংরক্ষণ সূত্রটি প্রতিষ্ঠা করো তো এই অ্যান্সারটা আমি তোমাদের প্রান্তিকের সহায়িকা বই পেজ নাম্বার হচ্ছে তিনশো চোদ্দ এখান থেকে দেখা যাচ্ছে পেজ নাম্বার তিনশো চোদ্দ প্রান্তিকের সহায়িকা বই ছয় দাগের কোশ্চেনটা যে শক্তি সংরক্ষণ নীতি লেঞ্জের সূত্রের সাহায্যে ব্যাখ্যা করো মানে লেঞ্জের সূত্র থেকে শক্তি সংরক্ষণ নীতি ব্যাখ্যা করো এটা তোমাদের রায়মার্টিনও লেখা আছে অ্যান্সারটা সহায়কাতে বা অন্য টেক্সট বইও আছে এই অ্যান্সারটা মোটামুটি ছোটো করে লেখা আছে তিন নম্বরে যতটা বিশ খুব বড়ো বেশি বড়ো তো লিখে লাভ নেই তাই এই বই থেকে অ্যান্সারটা দেখাচ্ছি একটি দণ্ডচুম্বকের এন মেরুকে গ্যালভোনোমিটারের কাছে ছবিটা এরকম এঁকে দিবে মোটামুটি করে একটা একটি দণ্ডচুম্বকের এন মেরুকে গ্যালভোনোমিটারের সঙ্গে যুক্ত একটি বদ্ধ কুণ্ডলীর অক্ষ বরাবর দুটো কাছে আনা হলো এর ফলে কুণ্ডলীর সঙ্গে জড়িত চুম্বক প্রবাহ বৃদ্ধি পাবে অর্থাৎ ওই চুম্বক প্রবাহের পরিবর্তন হবে ফলে কুণ্ডলীতে তড়িৎচালক বল আবিষ্ট হবে ও তড়িৎ প্রবাহ চলবে লেঞ্জের সূত্রানুযায়ী এই তড়িৎ প্রবাহ এমন অভিমুখী হবে যাতে যে কারণে প্রবাহ সৃষ্টি হয় প্রবাহ সর্বদা সেই কারণকে বাধা দেবে তারপর লিখবে অর্থাৎ প্রান্তে তড়িৎ প্রবাহ হবে কুণ্ডলীরবর্তী এবং সম্মুখ প্রান্তে উত্তর মেরু সৃষ্টি হবে এই সৃষ্ট উত্তর মেরু দণ্ডচুম্বকের উত্তর মেরুকে বিকর্ষণ করবে এই বিকর্ষণ বলের বিরুদ্ধে দণ্ড চুম্বককে কুণ্ডলীর দিকে আনতে যান্ত্রিক কার্য করতে হবে বাহ্যিক সংস্থা দ্বারা সংঘটিত এই যান্ত্রিক কার্যই তলি শক্তিতে রূপান্তরিত হয় এটি হলো শক্তি সংরক্ষণ নীতি ব্যাস এই অ্যান্সার লিখলেই তোমাদের কিন্তু হয়ে যাবে ঠিক আছে আছে চলো পরের পরের কি দেখে নেওয়া যাক দুশো চল্লিশ ভোল্ট একশো ওয়াট এর বৈদ্যুতিক বাতির মধ্যে কার ফিলামেন্ট মোটা ব্যাখ্যা করো তো অ্যান্সারটা তোমরা দেখে নাও এটা হচ্ছে রায় মার্টিনের সয়কা পেজ নাম্বার হচ্ছে দুশো উননব্বই আটের দাগেরটা

যেটা দেখতে পাচ্ছি আমরা হাজার দিয়ে ভাগ করছি তার মান কম হবে যেটাকে একশো দিয়ে ভাগ করছি তার তার মান বেশি হবে তার পাচ্ছি পাঁচশো ছিয়াত্তর তাহলে তারপর লিখবো সুতরাং দ্বিতীয় বাতির রোধ বেশি দুটি বাতির ফিলামেন্টের দৈর্ঘ্য সমান ও উপাদান অভিন্ন হলে আর প্রপোশনাল টু রো এল বাই এ সম্পর্ক অনুসারী বলা যায় দ্বিতীয় বাতির ফিলামেন্টের প্রস্তুতি ক্ষেত্রফল কম সুতরাং প্রথম বাতি অর্থাৎ দুশো চল্লিশ ভোল্ট হাজার ওয়াটের বাতির ফিলামেন্ট বেশি মোটা হবে তাহলে অ্যানসারটা কোনটা হলো না দুশো চল্লিশ বোল্ট হাজার ওয়ার্ড বাদির ফিলামেন্টটা মোটা তার ক্ষেত্রে আমরা রোদ কত পেয়েছিলাম হাজার ওয়ার্ডের জন্য রোদ পেয়েছিলাম সাতান্ন দশমিক ছয় ওহোম তো এটাই হলো কি না এর অ্যানসার চলো এরপরে পরের কোশ্চেন কী আছে দেখে নেওয়া যাক এরপর এসি ডায়নামোর কার্যনীতি চিত্রসহ বর্ণনা করো তো এই অ্যানসারটা তোমাদের আমি ভট্টাচার্য বাদাস থেকে দেখাচ্ছি পেজ নাম্বার হচ্ছে আশি দেখো এসি ডায়নামো এসি ডাইনামো বা এসি জেনারেটর তার হচ্ছে কার্যনীতি তো ছবিটা যেহেতু তো কার্যনীতি বলেছে ছবিটা চাইলে আঁকতে পারো আর কার্যনীতিটা একটু দেখিয়ে দিচ্ছি দেখো কার্যনীতি যখনই লিখবে কীভাবে কাজ করছে তখন ছবি না গেলে কীভাবে তুমি বলবে যে এই কয়েলটা আর্মি চারটা এদিকে ঘুরছে বলা তো সম্ভব নয় ছবি এঁকেই বলতে হবে ছবি অনুযায়ী তো ছবিটা এঁকে নেবে তারপর কার্যনীতি এটা আমি আর পড়ে বলছি না কার্যনীতি লিখতে বলছি কী আর বলবো পড়ে সময় নষ্ট করে লাভ নেই তো তোমরা যাদের এই বইটা নেই বা অ্যান্সারটা পাচ্ছ না ভিডিওটাকে একটু পজ করে অ্যান্সারটা লিখে নিতে পারো চলো এরপর চারের দাগের আট রাসায়নিক পরিবর্তন ও তেজস্ক্রিয় পরিবর্তনের মধ্যে তিনটি পার্থক্য লেখো তো অ্যান্সারটা তোমাদের দেখাচ্ছি রায় মার্টিনের সহায়িকা পেজ নাম্বার হচ্ছে তিনশো তেতাল্লিশ তো এখানে দেখে নাও এই যে রাসায়নিক বিক্রিয়া আর নিউক্লিয় বিক্রিয়া একই জিনিস তো ঘটনাস্থল রাসায়নিকের মধ্যে লিখবে কিনা এটি পরমাণুর কক্ষে ঘটে থাকে আর এটি পরমাণুর নিউক্লিয়াসের অভ্যন্তরে ঘটে নিউক্লিয় বিক্রিয়াটা বা কোশ্চিন অনুযায়ী তোমাদের কি ছিল যে রাসায়নিক পরিবর্তন তেজস্কীয় পরিবর্তন তেজস্কীয় পরিবর্তন মানে নিউক্লিয়া তাই না তেজস্কীয় পরিবর্তন মানে নিউক্লীয় বিক্রিয়া ওই জন্য নিউক্লিয় বা তেজস্কীয় পরিবর্তন এখানে লিখতে পারো তারপরে পয়েন্ট কি দু নম্বর অংশগ্রহণকারী পরমাণু সর্ববিষ্ঠিত কক্ষে উপস্থিত ইলেকট্রন এখানে কি লিখব পরমাণুর কক্ষীয় ইলেকট্রন আদৌ অংশ করে অংশ নেয় না মূলে নিউক্লিয়াস প্রভাবিত হয় নিউক্লিয়াস দ্বারা প্রভাবিত হয় তবে শক্তি নির্গমন হস্তান্তরযোগ্য শক্তির পরিমাণ অল্প শক্তির উদ্ভব বা শোষণ হতে পারে বা শক্তির উল্লেখযোগ্য পরিবর্তন নাও হতে পারে আর এখানে কী লিখবো যেটা তেজস্কীয় পরিবর্তনের ক্ষেত্রে শক্তির উদ্ভব অবসম্ভাবী এবং তা পরিমাণে অনেক বেশি ফলাফল তিনটা পয়েন্ট লিখতে বলছে তাও একটা দেখে নাও ফলাফল কোনো ক্ষেত্রে আলফা কোনা ও বিটা কণা বা এদের ন্যায় তড়িৎগ্রস্ত কোনা বা নিস্তরিত নিউট্রন কোনা নির্গত হয় না নতুন পরমাণুও উৎপন্ন হয় না কিন্তু তেজকীয় পরিবর্তনের ক্ষেত্রে কি হয় ক্ষেত্র বিশেষে আলফা কণা ও কণা বা এদের মতো কণা বা বাড়িত কণা বা নিউট্রন কণা নির্গত হয় নিউক্লিয়াস পরিবর্তিত হয়ে নতুন মৌলের পরমাণু গঠিত হয় তো এটাই ছিল তোমাদের পার্থক্য তো চলো এরপরের কোশ্চেন কি আছে এরপর চার থেকে নয়টা ডোবে ডোবের আইনারের সূত্রটি লেখ আর ক্লোরিন ব্রোমিন আয়োডিন আর ক্লোরিনকে তাদের জারণ ধর্মের উদ্যোগক্রমে সাজাও তো এই অ্যান্সারটা তোমাদের আমি দেখাচ্ছি ভট্টাচার্য বাতাস পেজ নাম্বার হচ্ছে একানব্বই অর্থাৎ দেখো নব্বই তারপরের পেজ একানব্বই এইখানে আছে তোমাদের অ্যান্সারটা টোবের এনে সূত্র যে কোনো বই থেকে লিখতে পারো তো চলো দেখে নাম অ্যান্সার রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে এমন তিনটি মৌলকে পারমাণবিক ভরের ক্রম অনুযায়ী সাজালে মাঝেরটির পারমাণবিক ভর অন্য দুটির পারমাণবিক ভরে গড় হয় এটা হচ্ছে তো ডুবের আনে ত্রিসূত্র চাইলে এখান থেকে একটা উদাহরণ দিয়ে সাজিয়ে দিতে পারো যেমন লিথিয়াম সোডিয়াম

তাদের জারুন ধর্মের ঊর্ধ্বক্রমে সাজাও তো জারুণ ধর্মের ঊর্ধ্বক্রম বলেছে তার মানে আয়োডিন আগে হবে অর্থাৎ উল্টা দিকে লিখে নাও যে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন এবার একটা করে এখানে লেস দেন বসিয়ে দাও ঊর্ধ্বক্রম বলেছে মানে বা কমা কমা দিয়েও লিখতে পারো তাহলে আয়োডিন আগে হলো লেস দেন ব্রোমিন লেস দেন ক্লোরিন লেস দেন ফ্লোরিন এটি হবে সঠিক অ্যান্সার তো চলো এর পরেরটা কি বলছে অথবা অপরাধ তরির ধর্মিতা বলতে কি বোঝায় তো এটা তরি ধর্মিতা মানে দেখাচ্ছি পেজ নাম্বার হচ্ছে নাইনটি এইট তো দেখে নাও অপরাধ তরি ধর্মিতা বা তরিদ ঋণাত্মকতা যোগের অনুর মধ্যে বন্ধনে আবদ্ধ কোন মৌলের একটি পরমাণু ওই বন্ধনের ইলেকট্রন জোড়কে নিজের নিউক্লিয়াসের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে বা প্রবণতাকে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে ব্যাস আরেকটু লিখলেও লিখতে পারো তড়িৎ ঋণাত্মকতা বেশি হলে মৌল অধাত প্রকৃতির এবং কম হলে মৌল ধাতব প্রকৃতির হয় চলো এরপরে কি দিয়েছে দেখো সাথেই পর্যায় সারণীতে পর্যায় ও শ্রেণী বরাবর অপরা তড়িৎ ধর্মিতার মানের কিরূপ পরিবর্তন হয় তো এগুলা লিখবে যে পর্যায় বরাবর তাহলে প্রথমে আমি ছোট করে একটু লিখে দিচ্ছি এখানটায় যে তোমরা লিখবে যে পর্যায় বরাবর পর্যায় বরাবর কি হয় না বাম দিক থেকে ডান দিকে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায় তাহলে আমি শর্টে লিখছি তোমরা পুরো ভালোভাবে লিখবে যে পর্যায় সারণীর পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায় তাহলে বাম থেকে ডান কি হয় না বৃদ্ধি তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায় আর শ্রেণী বরাবর শ্রেণী বরাবর কি লিখবে না নিচ থেকে উপরের দিকে বৃদ্ধি পায় নিচ থেকে উপরের দিকে বৃদ্ধি পায় বৃদ্ধি কেউ যদি বিপরীতটা লিখো যে নিচ নিচ থেকে উপরের দিকে না লিখো উপর থেকে নিচের দিকে তাহলে হ্রাস পায় হবে একই ব্যাপার আশা করি বুঝতে পেরে গেছো তো চলো পরের কোয়েশ্চেন কি আছে চারের দাগে দশের টাকা এনএসিএল এর জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে সোডিয়াম ধাতু উৎপন্ন না হয়ে H2 গ্যাস এবং ক্লোরিন গ্যাসের পরিবর্তে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় কেন তো এনসার তোমাদের আমি রায় মার্টিন হচ্ছে তোমাদের চারশো উনত্রিশ থেকে দেখিয়ে দিচ্ছি চারশো উনত্রিশ রায় মার্টিন সহিকা একুশ নম্বর কোয়েশ্চেন্সার টা দেখো জলের মাইনাস আয়ন উৎপন্ন করে জলের অন্য সামান্য অংশ বিয়োজিত হয়ে এইচ প্লাস এবং আয়ন উৎপন্ন করে এনএসিএল এইভাবে উভমুখী তীর চিহ্ন দিয়ে এন এ প্লাস প্লাস সিএল মাইনাস আর এইচ টু থেকে এইচ প্লাস প্লাস ওইচ মাইনাস এই দ্রবণকে প্ল্যাটিনাম তড়িতের সাহায্যে তড়িৎ বিশ্লেষিত করলে এন এ প্লাস ও এইচ মাইনাস উভয় আয়নিক ক্যাথোডের দিকে আকৃষ্ট হয় তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যত নিচের দিকে নামা যায় তত ধাতুর তড়িৎ ধনাত্মকতা কমে এন এ প্লাস আয়নের তড়িৎ ধনাত্মকতা এইচ প্লাস আয়নের তুলনায় বেশি হয় এটি আয়ন রূপে দ্রবণ থেকে দ্রবণে থেকে যায় এবং এইচ প্লাস আয়ন ক্যাথোডের সংস্পর্শে এসে ইলেকট্রন সংগ্রহ করে প্রথমে নিস্তরিত এইচ পরমাণু ও পরে দুটি এইচ পরমাণু পরস্পর যুক্ত হয়ে হাইড্রোজেন অনুতে পরিণত হয় অর্থাৎ ক্যাথোডে এনে ধাতু জমা না হয়ে এইচ টু গ্যাস উৎপন্ন হয় কিভাবে এইচ টু উৎপন্ন হচ্ছে তার বিক্রিয়া লিখে নাও এইচ প্লাস প্লাস জি মাইনাস থেকে হচ্ছে এইচ দুটো এইচ যোগ হয়ে এইচ প্লাস এইচ এইচ টু হাইড্রোজেন অণু এরপর এনএসিএল এর জলীয় দ্রবণকে প্লাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে তড়িৎ বিশ্লেষিত করলে ওয়েচ মাইনাস এবং শিল মাইনাস উভয় আয়নই অ্যানোডের দিকে আকৃষ্ট হয় তড়িৎ রাসায়নিক শ্রেণীতে ওয়েচ মাইনাস এবং আয়ন ওইচ মাইনাস আয়ন এবং সিল মাইনাস আয়ন অপেক্ষা নিচে অবস্থান করায় ওয়েচ মাইনাস আয়নে ইলেকট্রন বর্জন করার প্রবণতা শিল মাইনাস আয়ন অপেক্ষা বেশি হয় ফলে এনএসিএল এর জলীয় দ্রবণে তড়িৎ প্রবাহ চালনা করলে ওয়েচ মাইনাস আয়ন শিল মাইনাস আয়ন অপেক্ষা আগে অ্যানোডের দিকে গিয়ে ইলেকট্রন বর্জন করে জারিত হয়ে ওয়েচ মূলকে পরিণত হয় এবং চারটি করে মূলক যুক্ত হয়ে দুটি দু অনুজল ও এক অনু উৎপন্ন হয় তাহলে বিক্রিয়া প্রথমে ওয়েচ মাইনাস ওইচ মাইনাস থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেলে ওয়েচ হয়ে যাবে চারটা ওয়েচ যোগ হয়ে কী হবে না দু অনুজল প্লাস এক ওটু তাই এনে সে এলে জলের দ্রবণের বিশ্লেষণ করলে অ্যানোডে ক্লোরিন গ্যাসের পরিবর্তে অক্সিজেন গ্যাস পাওয়া যায় তো পুরোটা লিখলে তোমাদের তিন নম্বর হবে তো একটু বেশি বড় হয়ে যাচ্ছে যখন অ্যান্সার লিখবে এমনি ছোট হয়ে যাবে জিনিসটা আশা করি বুঝতে পেরে গেছে চলো নেক্সট কোশ্চেন চার এর দাগের এগারো উত্তপ্ত সোডিয়ামের উপর অ্যামোনিয়া গ্যাস চালনা করা হলে কি ঘটবে রাসায়নিক সমীকরণ সহ বিবৃত করো তো এই অ্যানসারটা তোমাদের আমি ভট্টাচার্য বাদার্স পেজ নাম্বার একশো ষোলো তো দেখে দিচ্ছি পেজ নাম্বার একশো ষোলো ভট্টাচার্য বাদার্স তো এটা তোমরা লিখে নাও দেখো সোডিয়ামের সঙ্গে বিক্রিয়া তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত সোডিয়ামের উপর দিয়ে শুষ্ক অ্যামোনিয়া গ্যাস চালনা করলে মোমের মতো সাদা কঠিন পদার্থ সোডামাইট এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় টু এন এ প্লাস টু এইচ থ্রি থেকে টু এন এইচ টু অর্থাৎ সোডামাইট প্লাস এইচ টু এটাই হলো কিনা এর অ্যান্সার ঠিক আছে চলো এরপরের কোশ্চেন কি আছে তরল অ্যামোনিয়ার একটি ব্যবহার উল্লেখ করো তো লিখবে যে হিমায়ক রূপে কোল্ড স্টোরেজে তরল অ্যামোনিয়া ব্যবহার করা হয় আমি লিখছি না কি লিখবে তাহলে হিমায়ক রূপে কোল্ড স্টোরেজে তরল অ্যামোনিয়া ব্যবহার করা হয় ব্যাস চলো এরপর চারের দাগের বারোটা পিভিসি কি পিভিসি এর মনোমানের নাম ও সংকেত লেখো পিভিসি এর একটি ব্যবহার লেখো তো এই অ্যান্সারটা তোমাদের আমি ভট্টাচার্য বাদাস থেকে দেখাচ্ছি যে কোনো বইই পাবে তো ভট্টাচার্য বাদাস পেজ নাম্বার কত না একশো পঁয়তাল্লিশ তো প্রথম কি বলছিল দেখো ছিল পিভিসি সরি পিভিসি কি তারপর পিভিসি এর মনোমার ও সংকেত তাহলে পিভিসি কি তাহলে বলবো যে পিভিসি হলো একটি ভিনাইল ক্লোরাইড দ্বারা গঠিত একটি পরিমার যা কি কাজে ব্যবহার করা হয় লিখতে পারো যা পাইপ তৈরিতে ব্যবহার করা হয় তাছাড়া কি লিখবে এটাই হলো পিভিসি বা পিভিসি হলো পলি ভিনাইল ক্লোরাইড যা ভিনাইল ক্লোরাইড থেকে উৎপন্ন হয় তো এক নম্বর এরকম যা লিখো তাই তোমাকে একে এক নাম্বার দিবে এবার কি বলেছে দেখো পিভিসি এর মনোমারের নাম ও সংকেত লিখো তাহলে লিখবো পিভিসি এর মনোমারের নাম হলো কিনা ভিনাইল ক্লোরাইড নাম হয়ে গেল সংকেত লিখতে বলছে সংকেত হলো সিএইচ টু ডবল ওয়ান হয়ে গেল নাম আর সংকেত মনোমারের এরপর কি বলেছে পিভিসি এর একটি ব্যবহার লেখো তো পিভিসি এর একটি ব্যবহার হলো কিনা পাইপ প্রস্তুতিতে পিভিসি ব্যবহার করা হয় বা অন্তরপাত হিসেবে একটা বলেছে বাস এই হলো অ্যানসার এর পরের কোয়েশ্চেন কি আছে দেখে নাও পলিমারাইজেশন কাকে বলে ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়ার শর্তগুলি উল্লেখ করে রাসায়নিক সমীকরণ দাও তো এই অ্যানসারটা তোমাদের আমি ছায়া প্রকাশনের টেক্সট বুক পেজ নাম্বার একশো পঁয়তাল্লিশ থেকে দেখাচ্ছি তাহলে লিখবে ইথিলিনের পলিমাইরাইজেশন ইথিলিনকে উচ্চচাপে পনেরোশো থেকে দু হাজার এটিএম চাপে অক্সিজেন বা পারক্সাইড অনুঘটকের উপস্থিতিতে একশো পঞ্চাশ থেকে দুশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করলে বহু সংখ্যক ইথিলিন অনু পরস্পর যুক্ত হয়ে উচ্চ আণবিক ভরের প্রায় কুড়ি হাজার আণবিক ভর সম্পন্ন কঠিন পদার্থ পলিইথিলিন ইথিলিন বা পলিথিন উৎপন্ন করে এটি হলো ইথিলিনের পরিমাণেশন বিক্রিয়া তাহলে বলছি ইথিলিনের পলিমারাইজেশন বিক্রিয়া বলতে কি বোঝো পরিমাণেশন বিক্রিয়া বলতে ইথিলিনের বিক্রিয়া বলতে কী বোঝো তার অনসার হয়ে গেল এরপর আছে ইথিলিনের পলিমারেশন বিক্রিয়ার শর্তগুলি উল্লেখ করে রাসায়নিক সমীকরণ দাও তো কী কী শর্ত আছে শর্ত হচ্ছে আমাদের যে বিক্রিয়াটা ঘটাতে গেলে এক নম্বর শর্ত যে চাপটা দিতে হবে সেই চাপটা হলো পনেরোশো থেকে দু হাজার এটিএম চাপ দিতে হবে এটা একটা শর্ত উষ্ণতা দিতে হবে দেখো এখানে পনেরোশো আছে একটা করে শূন্য বাদ দিয়ে দাও চাপের তাহলে উষ্ণতাটা হয়ে যাবে তাহলে হচ্ছে একশো পঞ্চাশ থেকে দুশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আমাদেরকে দিতে হবে এটাও একটা কন্ডিশন আর কী দিতে হবে যে অক্সিজেন এবং পার অক্সাইড অনুঘটক এই অনুঘটক এবং অক্সিজেন এটাও দিতে হবে এটাও একটা শর্ত এগুলোই আমরা শর্ত হিসেবে লিখবো তাহলে শর্ত কটা হলো একটা চাপ কত দেবো উষ্ণতা কত দেবো আর অনুঘটক হিসেবে কী ব্যবহার করবো অক্সিজেন ও টু প্লাস পারক্সাইড অক্সাইড অনুঘটক ব্যাস এই কটা লিখলেই চলবে শর্ত এরপর বিক্রিয়া লিখে দিবে যে এন সিএইচ টু ডবল ওয়ান সিএইচ টু অর্থাৎ ইথিলিন এন সংখ্যক ইথিলিন অনুযুক্ত হয়ে এই সমস্ত উষ্ণতা এবং চাপে আচ্ছা এখানে একটা করা আছে দেখো একশো পঞ্চাশ এটিএম লিখে দিচ্ছে এটা ভুল করে একটা শূন্য কম হয়ে গেছে হ্যাঁ এটা পনেরোশো হবে ঠিক আছে পনেরোশো বা পনেরোশো থেকে দু হাজার যেরকম কন্ডিশন এখানে লেখা আছে এটাই ঠিক পনেরোশো থেকে দু হাজার এটিএম বা এখানে লিখতে পারি আমরা একশো পঞ্চাশ থেকে দুশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা দেখি হয় পলিথিলিন অর্থাৎ সি এইচ টু বন্ড সি এইচ টু হোল বন্ড দে হোল এন পলিথিলিন পাবো ব্যাস হয়ে গেল অ্যান্সার তো দেখো তোমাদের আমি সমস্ত অ্যান্সারগুলো দেখালাম তো ভিডিও তো একটু বড়ো হবেই এভাবে অ্যান্সার দেখাতে গেলে ভিডিও বড়ই হবেই তো যাই হোক তোমরা যদি এই ধরনের আরও ভিডিও চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও তো ভিডিওটি কেমন লাগলো এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ওকে ভালো থাকো বাই